বাবু এই যে দেখো আমাকে তা অবশ্যই বলতে বলতে দেখো হাত ধরে রাখছে দেখো এই সাম্রাজ্যের মালিক নিশ্চয়ই আপনি আমার নাম ফরহান ও আমার নাম যে কেন সিঁড়ি হলো না আমাকে দেখে কি আপনার ম্যারিড মনে হয় আমি তাকে আনম্যারিড না আর এরকম একটা লোক কিভাবে আমার হাজবেন্ড হতে পারে বলেন আমার তো দরকার একটু মনে করেন ফরহাদের মতো ধন্যবাদ মানে আমার কিন্তু ভাবতে ঘৃণা হচ্ছে আমি যাকে বিয়ে করব যে কিনা আমাদের বংশীয় ঘরের রাজকন্যা হবে সে কিভাবে একটা গোল্ড বিক্রি করার জন্য এত নিচে নামতে পারে দেখো তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি একটা বংশীয় ঘরের বউ হতে চলছ হ্যাঁ এইগুলো আমার আমার ভালো লাগে না আমি এমন হয়ে গেছি তোমার সাথে যখন পালাইছি তখন এরকম হয়ে গেছি তোমার সাথে বিয়ে হলে আমার আরো নিচে নামতে হবে একটা গয়না তুমি দোকান থেকে বিক্রি করে আসতে পারো না আহার লোকের সাথে আমি বাড়ি থেকে পালাইছি এই তুমি কিন্তু আবার আমাকে আম্মুক বলতেছো হ্যাঁ এইসব কিন্তু ভালো লাগে না রাখবা না কিন্তু তুমি খবরদার কি বলবো তোমাকে আমি কি বলবো তোমাকে আমি জামাই আদর করবো তুমি আমাকে জামাই আদর দিচ্ছো জানো তোমাকে জামাই আদর করবো রাস্তাঘাটে নিয়ে নিয়ে যে বেড়াচ্ছ আমাকে পেটে একটা দানা পড়ে নাই ওদের মনে হচ্ছে পেটের মধ্যে চোচো করছে তোমার তো এদিকে খবর নাই নিজে তুমি আসো বাবু আমি খুবই সরি তোমার পেটের ভিতরে চোচো করলে আমারও মনের ভিতরে চোচো করে আচ্ছা চলো না আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাই তুমি তো কিছু খাও নাই তাই না আমিও কিছু খাই নাই চলো যাই খাই বেশ আছে বেশ দাও বেশ খাই তোমার কাছ থেকে আর কি খাবো ফালতু গা ফলনা ফ্রেম করি তার মাথা খারাপ আছে দেখো বাবু তুমি তো আমার দিক এই এই তুমি এটা কি বললা তুমি আবার তুমি আবার আমাকে ফুয়া বলছো তুমি বারবার কিন্তু একের পর একের পর এক বলে যাচ্ছ আমার বংশ আমার বংশীয় ঘর কিন্তু তুমি ভুলে যাচ্ছ একটা কথা বলবো না অনেক সহ্য করছি ছোট ভাইকে উঠো এখন রেস্টুরেন্ট যাবো খেতে যাবো একটা শব্দ করবো না উঠো উঠো ভাইকে অনেক সহ্য করছি আমি হ্যাঁ বাবু এখানে ডেজার্ট আছে আচ্ছা তোমার সমস্যা জ্ঞান কি হতে চাই তুমি আমাকে এখানে নিয়ে আসছো তোমার খাওয়া দেখার জন্য তোমার খাইতে বলছি এটা মানে কি তুমি সব খাই ফেলবা তা আমি এখানে কেন আসছি ক্ষুধা তো তোমার লাগছে ক্ষুধা তো আমার লাগে নাই আমি চলে যাচ্ছি না শুনো আমরা আবার অর্ডার দেই তুমি আমি দুজন আরেকবার খাই একসাথে পরে যাও তুমি ওখানে যে বসে যাও কেন তুমি এখানে বসে খাও আমি বসতাম আমি খাবো না
তাই তো এখন আমরা কি করব সারা রাত কি এরকম রাস্তার মধ্যে থাকব আমরা আমি আর পারতেছি না কোনো একটা ব্যবস্থা তো করতে হবে নাকি আমরা তো একটা হোটেল না 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 হোটেলে উঠা যাবে না হোটেলে গেলে সবাই বুঝে ফেলবে বংশীবারের ছেলেরা হোটেলে যায় না আমি যাব না কি বুঝে ফেলবে হ্যাঁ বুঝে ফেললে বুঝে ফেলবে সারা রাত টেনশনে গতকালকে আমি ঘুমাইতে পারি নাই আজকে সারা দিন আমি বাইকে করে খালি তোমার পিছে যাইতেছি তো যাইতেছি আমার পা বেদনা করতেছে অনেক তুমি কি বুঝতে পারতেছো তুমি তো বুঝতে পারবা না আমি এখানে ফিট হয়ে পড়ে যাই ঠাস করে তখন তুমি মানুষকে কি বুঝাবা তুমি বুঝাইও না 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 তুমি ঠাস করে পড়বা না শুনো আমি এখানে একটা ভালো হোটেল আমি খুঁজে বের করতেছি হ্যাঁ আমরা হোটেলে তুমি আসো উঠো প্লিজ উঠো বাইকে উঠো থরো বাবু একটু ধাক্কা দিও প্লিজ একটু দাও না প্লিজ বাবার নাম কি রহমান বাহ রহমান বংশীয় তো বিয়ে করছেন কবে জি তিন মাস সাত মাস না মানে সাত আর তিন দশ মাস তাই না যা বোঝার বুঝছি বাইক আসছেন না হেলমেট আছে জি আমি হেলমেট নিয়েই আসছি দুইটা হেলমেট দেখেন আমাদের কিন্তু এটা বংশীয় বাইক হ্যাঁ আমার দাদা এটা চালাইছে আমার বাবা চালাইছে আমি চালাচ্ছি আমার বাচ্চা চালাবে তার বাচ্চা চালাবে আমার দাদা কিন্তু এই বাইক দিয়ে রেস খেলতো এমন রেস খেলতো জানেন তখনকার আমার বাইকটা দেখে রাখবেন হ্যাঁ এই যে হেলমেটটা রাখবেন হোটেলটা অনেক সুন্দর তাই না আসো আমরা ঘুমাই ঘুমাই
ও একটা পলিসি তো হয়ে যাবে। হ্যাঁ মানে টায়ার্ড না তুমি আমি আসো আমরা ঘুমাইছি। হ্যাঁ কেন আমি ওইখানে ঘুমাবো? কেন আমি এখানে ঘুমাবো? তুমি কি আমার জামাই লাগবো? আমরা পলাই আসছি না, আমি তো তোমাকে কালকে হলো তো আমি তোমাকে বিয়ে করব, তাই না? আজকে আমরা কি আজকে তো না। হ্যাঁ কালকে তো আজকে হলে কি কি আবু আমি তো এখানে ঘুমাতে পারবো না, আমাকে না বোবা এসে চেপে ধরে। না থাক না, অনেকদিন বোবা ধরে না, ঘুমা। হুম তুমি কি ফান করছ না? এই যে বলছিলাম একটু পাশে ঘুমাই, ওদিকে ফিরে ঘুমাবো, আমি ধরবো না। চলো পালাই, চলো পাল। আসছে তুমি দেখো। We'll be right back.